শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতেই সরকার গতকাল বিএনপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটিয়েছে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এই অভিযোগ করেছেন এ সময় তিনি সারা দেশে আঠারো দলীয় জোটের ডাকা হরতাল সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনে নতুন নতুন তীব্রতা এবং নতুন মাত্রা যুক্ত হচ্ছে আমরা আগেও বলেছি আমাদের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে আগের ঘটনারই ধারাবাহিকতা গত দোসরা মার্চ এবং তারপরে সিক্স মার্চ এবং এগারোই মার্চের সমাবেশ এবং মিছিলে অতর্কিতে শান্তিপূর্ণ সমাবেশ এবং মিছিলে যারা হামলা করেছিল সরকারের এজেন্ট আমরা মনে করি এগুলো সেই ঘটনারই পুনরাবৃত্তি এবং তার ধারাবাহিকতা যাতে আমরা কোনো রকমের শান্তিপূর্ণ কোনো মিছিল সমাবেশ না করতে পারি